Loba, apa kisi? Kamar mandi di pasar balik lagi. Teman lagi kan tak so? Teman sama main tu. Teman mah tu muda so teman mah lagi kan lu tu teman mah ibu nak Loba. Bagus, tak kain tu na. Huna, amin saya silam. Tomar dike saya biar sah dekor muna. Tomar dia din kada dah muka. Tomar kan tu mi tak le. Amar umur tomar mah, amar lagi ya se. On, তোমার সুখের লাগে আমার এখন বিয়ে করতে হইব কারণ তুমি তো যে বাল মনে কান্দা কাটি শুরু করছো আচ্ছা ঠিক আছে যা তোমার সুখের লাগা তোমার কারণে আমার আবার একটা বিয়ে করতে হবে তোমার লাগে টুকটুকি লাল সুন্দর একটা মান হ্যাঁ আচ্ছা কান্দ না চলো আসো দীপু দীপু আরে দীপু দেখ আর নিয়েছি মাল লাগে কাঁচত না এই তো নতুন মা মাল নিয়েছি খালি কান্দে কান্না করো না এই তো তোমার মা হিসাব করছি চলো তুমি কিছু খাবা বাবা আসো শুনো আমি ঘরে গেলাম তোমার ঘরে যাও আমি একটু বাজারে যাই তুমি আমার একটা বার মা বলো বাবা বাবা বলছি তুমি আমার একটা বার মা বলো আমি তোমার মা তো তোমার আমি তোমার মায়ের চেয়েও বেশি আদর করি না বাবা মা বলতে হয় বাবা তুমি যা চাও আমি তাই দিব তোমারে তোমার ক্ষুধা লাগছে অনেক বাবা বাবা তোমার তো অনেক ক্লান্ত লাগতেছে এখানে সব আসো আসো বাবা এখানে সব শিরে হালার কি নিলা ছোট্ট একটা বাচ্চা রেখা মাথা মারা গেছে আমি অনেক চেষ্টা করবো রে তোর মার অভাবটা পূরণ করতে ঘুমায়া পড়লো শুনছি তিন চার দিন ধরে নাকি খানা খায় না ঠিক মতো শরীরটা বোধ হয় ক্লান্ত লাগতেছে ঘুমায় গেল মায়ের কোলে জামাইটা কই যে গেল আইলে কমু আজকে একটু বাপের বাড়ি যাবো আমার একটু কাজ আছে তুমি যাও দীপুরে লয়ে যাই দীপুরে নিয়ে যাবা তাহলে আমি একলা কেমনে থাকবো না আমি দীপুর একা রেখে যাইতে পারবো না আমার বাড়িতে যাই একা একা ভালো লাগবে না দীপুর বা কিভাবে একা একা থাকবো আমার সারা আচ্ছা ঠিক আছে তুমি দীপু মনে ঘুমাইতেছে না ওরে নিয়ে যাও আর হনো পানিটা নেই আগুন পানি দেখে ওরে দেখে রেখো আরে সমস্যা নাই আমার সন্তান না আমার সন্তানের প্রতি আমি খেয়াল রাখবো তাহলে কথা রইলো তুমি কই যাবা যাও আমি আমার ছেলে নেই আমি বাপের বাড়ি যাব আচ্ছা যাও আমি একটু আড়ে যাই বড় ভাই কো আমার এই ভাঙা ঘরে থাকতে ভালো লাগতেছে না কত শখ করে গুন্ডারে মনে করে ওই বিয়ের তো সালের দ্বারে বিয়ে দিছি শুধুমাত্র ওই বিল্ডিং বাড়িতে থাকবো দে ভাই তুই কোনো চিন্তা করিস না আমার স্বপ্নটা পূরণ করে না রাখ রাখ আমার ব্রেনের খেলাটা খেলতে দে ওই বাড়িও আমাকে হইব জাগাও আমাকে হইব আর আমাকে বুবুর মানে আমাকে বইনের একটা ছোট্ট ফুটফুটা বাচ্চা হইব কোনো কাটা থাকবো না রাস্তা তুই খালি আমার খেলতে দে ভাই একটু তাড়াতাড়ি গেমটা খেলেন ভাই আমার ভালো লাগে না এইটা আমার সাথে যাই এই ঘর কাজ কর চল বুবুর বাসায় যাই বসা যাবো পথের কাটা হইলো ওই যে বুবুরে যে বিয়া দিলি তার আগের ঘরে একটা বাচ্চা আছে না ওইডারে গেছি পথের কাটা ওইডারে গম পাড়াইয়া দিমু কারণ ওর নামে সমস্ত সম্পত্তি বুঝছ নাই বুবুর আগের ঘরের যে মানে সতীনা ছিল ওইটা মরার পর তন্নাম হয়ে গেছে গা এর কারণে এটারে গুম্পা রায় দেবো
আমাগো রাস্তা কিলার আমাগো বাড়ি আর বুবুর সুন্দর একটা বেবি মানে শিশু বাচ্চা মামা মামা হবো নতুন মামা এটা তো মামা নাম না আরে এটা শত্রু আমাদের শত্রু শত্রু পাতাল কাটা আচ্ছা ঠিক আছে ফেলাই দেবো কাটা ফেলাই আজকে যাই বুবুর একটু বাবা আমরা তো মামা বাড়ি যাইতেছি চল আমরা দুই দিন থাকবো তোমার মামা বাড়ি পরে ফকির একটু সাইড তো কি কস তুই আমি তো কিছুই বুঝতেছি না বিয়া দিলাম তুই বুঝস না তোর মতো একটা বোন বিয়া দিস ওই বুড়ো একটা খারাসের লগে কে লিগা দিছি তোর বাড়ি লাগা সম্পত্তি তার লিগে দিছি আর তুই যার মামা মামা কইতেছ তোর পেটের ফোলা পোলাটা যদি রাস্তাটা ক্লিয়ার না করি পোলাটারে না মারি তাহলে বাড়ি আমাকে নামাইবো না সম্পত্তি ওই পোলার নামে গলা নামায় কথা কুচ্ছ ঘটনা হইলো জুড়ে কথা কইলে মানুষ শুনবো তোর পোলার ওই পাশে পাঠাইছি যা কই ঠান্ডা মাথায় ব্রেনে ঢোকা তোর পোলারে লিয়ে আইসব না আমার গোবারতে এখন মনে কর খেলবো 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 পানিতে ফালাইয়া আমি মাইরা ফালামো আর ওর বাপে যখন আইব আর বাপের কাছে তুই কী কবি কত কবি খেলতে খেলতে কোন দিকটা পানিতে যে পয়রা ময়রা রয়েছে বেটকে রয়েছে খবর নাই আরে হারাম দাদা করু না কথার মধ্যে মধ্যে দেখো ভাই আমি এত কথা বুঝি না তোমরা সম্পত্তি চাও না কি চাও আমি সেটা জানি না তোমরা আমার সন্তানকে কোনো ক্ষতি করতে পারবে না আর আমি ছোটবেলার কথা বলতে পারবো না কেন তোমরা নিষ্পাপ একটা শিশুর এত বড় ক্ষতি করবা তোমরা সামান্য সম্পত্তির জন্য আরে তুই বুঝস না কে তোর মাথায় তো দেখি খালি গোবরে কিলমিল করে কোনো বুদ্ধি নাই মগজ নয় তুই যখন আমার জ্ঞান দিতে আসে আমি বুঝি তার চেয়ে কম বুঝি না যাই কাজটা একটু হাসি করি আমার ভাইরা আমার রক্তের ভাই এত বড় পাষাণ্ড আমি কিভাবে দীপুরে বাঁচামু আমি তো অনেক বড় ভুল করলাম দীপুরে বাড়ির থেকে এখানে নিয়ে আইসা আল্লাহ তুমি দীপুর কোনো ক্ষতি করো না আল্লাহ কই যে নিয়ে গেল পোলা ডারে এটা তোমার মামা মামাই এখন দিবে খুরমা খেজুর বুঝছা খাবা খাবা এখন দেখ তো বালতিতে পানি আছে কিনা আছে এই কি আবার এনেছ কে এই জায়গায় কে তোর আমি কি কইছি আমার কথা মনে নাই এই ফকির রাখ এই চুপ খুরমা খেজুর আমি খাওয়ামু তোর মাই খাওয়াবো না তোর আমি কি কইছি তোর বাড়িতে আমি কি কই আছি ঠান্ডা মাথা বিরিয়ানি দোকানে না না ঠান্ডা মাথা পারে না সুজাঙ্গুলে কাজ দেবো সুজাঙ্গুলে কাজ হবে কিনা তাইব
আরে নিয়ে চোখ মুখ বাইন্ধ রুমের ভিতরে আটকে তারা মেরে তুই আমার সন্তান আমি কোন জায়গায় নিব আচ্ছা ঠিক আছে কোন জায়গায় নিব হ্যাঁ আরে কোন জায়গায় নিব না সব ছন তোর কুলে ফিরিয়ে দেব আজকে তোর বলে শেষ করবো আজকে মামা ও মামা খুরমা খেজুর খাবা না খুরমা খেজুর নিজেরাই কুলে করে নিয়ে হোম আর বাপের কাছে কম হয়ে যাবে বাজারে গেছিলাম ভাষ সন্ধ্যে পুকুরে চল তাহলে বেশি দেরি করল কুরমা খেজুর খাও বাবা কান্নাকাটি করতেছে কে কে মরলো নাকি ওলার সুখে ভুলে মানে কইতাছো কান্নাকাটি করে লাভ নাই।
দর্শক বন্ধুরা, সমাজে এরকম দুষ্ট প্রকৃতির মানুষের কাছ থেকে আপনারা সবাই সাবধানে থাকবেন। হ্যালো বন্ধুরা, আমার মরার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে একটা বেল বাটন আছে, ওটাতে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে। ধন্যবাদ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব কিন্তু মরার মতোই করেন।